আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। তো দর্শক, আজকে আপনাদের সামনে যে উপস্থিত করেছি, আমাদের পাশে একজন উনি পেশেন্ট আর কি। তো ওনার নাম এবং পরিচয় আমরা জিজ্ঞাসা করব। মূলত আজকে উনি চিকিৎসা করার জন্য আমাদের এখানে এসেছেন। তো উনি যেহেতু অনেক জটিল সমস্যার মানে জটিল সমস্যা মানে একটা দুটো সমস্যা নেই, অনেকগুলো সমস্যা, এবং ডাক্তার ওনাকে বলেছে যে আপনি একাই বাড়াবেন না, মানে অনেক মানে রিস্কি একটা বিষয় আর কি আর কি। তো এই জন্য বিশেষ করে আজকে ওনার কাছ থেকে আমরা বিশেষ করে যে আজকে যে আমাদের কাছে যে চিকিৎসা, তো এত জটিল সমস্যাগুলো কখন কী হতে পারে সেটা আল্লাহই ভালো জানে। তো বিশেষ করে আজকে আমাদের যে ভিডিও করার যেটা উদ্দেশ্য হচ্ছে, যে সেটা হচ্ছে ওদের কাছ থেকে খোলাসা নেওয়া। হ্যাঁ, যে আমরা এখানে চিকিৎসা আমরা করাচ্ছি, স্বইচ্ছায় চিকিৎসা করাচ্ছি, এবং কোনো কিছু হলে সেটা আল্লাহ যা করে ভালো মন্দ যাই কিছু করে, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু চিকিৎসা করার ততটুকু করব, এবং এর জন্য আমাদের সুবিধা অসুবিধা কোনো কিছু হলে আমাদেরকে তারা মানে দোষাবে না। হ্যাঁ, সেটাই নিয়ে মূলত আজকের ভিডিওটি করা আর কি। তো তার আগে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনার যে সমস্যাগুলো। হ্যাঁ, যেমন ওনার সুগার, সুগার মানে আনকন্ট্রোল ডায়াবেটিস আর কি, যে ওনার দুটো ওষুধ খেয়েও 300-এর নিচে সুগার নামছে না, অনেক বেশি সুগার থাকছে, কোনোরকমভাবে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তারপরে ওনার কিডনি প্রবলেম আছে, তারপরে ওনার হার্টের সমস্যা আছে, হার্টের তো খুব জটিল সমস্যা, বুকে পানি ধরা, থাইরয়েড, হ্যাঁ অনেকগুলো সমস্যা নিয়ে আছে। তো এখানে অনেকগুলো রিপোর্ট আছে, আপনারা এখানে দেখতে পাবেন, অনেকগুলো রিপোর্ট আছে এখানে। তো এখানে আমি শুধু আপনাদেরকে ওনাদের এগুলো এম করাবো আর কি। তো এখানে অনেকগুলো রিপোর্ট ফিট অনেক কিছু ওনারা করেছেন আর কি। তো ওনার প্রথমে নামটা আমরা জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, আপনার নামটা বলেন, আপনি মুখে মাইকটা কাছে নিয়ে। মতিউর মমিন। মতিউর মমিন, আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে? আমার বাড়ি হচ্ছে কালিয়াচক, জালপুর বড়নগর ডাঙ্গা। আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে আপনি যে বিভিন্ন জায়গাতে যে ডাক্তার দেখিয়েছেন, কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন? আমি দেখালাম কলকাতা, তো মালদায়, কলকাতা মালদা বিভিন্ন জায়গা থেকে দিয়ে লাস্ট পজিশন ওনারা কী বলেছেন? আর এখন কোনো কথা ভেঙে বলেনি আমাকে। আচ্ছা, কোনো কথা ভেঙে বলেনি। যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্ট থেকে দেখলাম আমি যে কিডনিরও সমস্যা আছে, তো ওরা কিডনির সমস্যাগুলো কিছু বলেনি, মানে আপনাকে শুধু দেখেছে যা বলার ওরা নিজেই জানছে, বাকি আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করেনি। হ্যাঁ, বা আপনার অভিভাবককে কি ক্লিয়ার করেছে কি না, আপনার লোককে, ওদেরকেও কিছু বলেনি। তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি যে মানে সিচুয়েশনে আছেন, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছে তো আপনার মতো বা আপনার চিতে যারা জটিল জটিল রোগী আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে এবং তারা সুস্থ হচ্ছে, কিন্তু বিশেষ করে আমরা চাইছি কি যে আমরা বিশেষ করে আপনার কাছ থেকে এবং আপনার পরিবার মানে আপনাকে যে নিয়ে এসেছেন আর কি, তার কাছ থেকে আমরা যেটা এটা নিতে চাইছি যে ভালো করণেওয়ালা আল্লাহ। হ্যাঁ, ভালো মন্দর সেটা আল্লাহ তাআলা আমাদেরকে যা করবেন সেই রকমই হবে আর কি। তো এখন মূল বিষয় যেটা, ডাক্তার যেহেতু আপনাকে এটা বলে দিয়েছে যে আপনি একাই বাড়াবেন না, তাই তো বলেছে? মানে আপনার যেহেতু সাধারণভাবে চলাফেরা করা, মানে শ্বাসকষ্ট এমনিতেই হচ্ছে, কারো কারো হাঁটলে শ্বাসকষ্ট হয়, তো আপনার তো হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে এবং এমনিতেই হচ্ছে, মানে রিস্কটা একটু বেশি ইয়ে করছে আর কি। তো এই জন্য বিশেষ করে আমরা আপনাদের কাছ থেকে যেটা মানে ইয়ে নেবো আর কি, যে আমরা এখানে চিকিৎসা করাচ্ছি এবং সুবিধা অসুবিধা আমরা এর জন্য আমরা ডাক্তারের ওপরে কোনো কিছু আমরা অভিযোগ করব না, সেটাই তো মূলত আজকে। তো আপনি এই ব্যাপারে একটু বলেন দর্শকদের সামনে। আমি যে চিকিৎসা করার জন্য একটু সুস্থ হয় বলে আমার চিকিৎসা করা, ওকে কিছু যদি হয় তাহলে এর জন্য আমরা ডাক্তারকে আমরা দোষাবো না? না, ডাক্তার দোষে হবে, সে আল্লাহ যা করেছে সেটাই আমরা সন্তুষ্ট, বাকি এর জন্য আমরা কাউকে দোষাবো না। আচ্ছা, আপনার অভিভাবককে দেন, এখন আপনার অভিভাবক হিসেবে আপনারই আসতে। আচ্ছা ঠিক আছে, তো আপনি তো বিষয়টা বুঝে গেলেন তো? হ্যাঁ হ্যাঁ। তো মূল বিষয় যেটা হচ্ছে যে প্রিয় দর্শক, বিশেষ করে আপনারা এদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদেরকে সুস্থ করেন, ভালো করেন। কারণ হচ্ছে যে ইনি অনেকগুলো সমস্যা নিয়ে একটা আশা নিয়ে এসেছেন, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কাউকে সুস্থ করেন তাহলে সেখানে মানে পাঁচির দেওয়ার কেউ থাকবে না, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কাউকে অসুস্থ রাখেন তাহলে তাকে ভালো করার কেউ থাকবে না। তো এই আশা নিয়ে বিশেষ করে ওনারা এসছেন, যে অনেক মানুষ এখানে চিকিৎসা করে সুস্থ হচ্ছেন, অনেক জটিল জটিল সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মূলত এটাই ছিল আজকের আমাদের মানে দেখানোর বিষয় আর কি, যে বিশেষ করে আমাদের এখানে এতে কোনো রিস্ক থাকবে না, এটাই হচ্ছে মূল ব্যাপার, তাই তো? ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভিডিওটি দেখবেন, সাথে সাথে ওনার জন্য দোয়াও করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।